না, আজরাইল ফেরেশতা এই মাত্র আমার রুহটা কবজা করেছে, এমন ভাবে আমার রুহটা কবজা করলো, আমার শরীরটা যেন শাক সিদ্ধের মতো নরম করে ছেড়ে দিয়েছে, ফুলের টোকা পর্যন্ত আমার সহ্য হয় না। আমার নবী বলতেছেন ওই মৃত ব্যক্তি এমন ভাবে চিৎকার দিবে, মানুষ আর জিন ছাড়া আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের কানে কানে সেই আওয়াজটা পৌঁছে যাবে। নবী আমার বলতেছেন যখন তার গোসল দেওয়া শেষ হয়ে যাবে, কাফনের কাপড় যখন পড়ানো হবে, ওই ব্যক্তি যখন কাফনের কাপড় পরিয়ে তার পায়ের দিক দিয়ে বাদ দিবে, বেদে বাঁধার পরে যখন আস্তে আস্তে তার মাতার মধ্যে আসবে, মাতার কাছে আসার পরে যখন কাপড় দিয়ে মাতা তা মাথার চেহারার উপরে ডেকে দিবেন, ওই সময় আবার চিৎকার দিবে, দিয়ে বলতেছি এত তাড়াতাড়ি আমার আমার চেহারার উপরে কাপড় দিয়ে ডেকো না, আমি আজকে চিরজীবিত হয়ে নিচ্ছি, আমার আত্মীয় স্বজন ঘর বাড়ি আত্মীয় স্বজন সন্তান স্ত্রী সব কিছু রেখে আমি আজকে পরপারের দিকে পাড়ি দিচ্ছি, আমাকে শেষবারের মতো আমার আত্মীয় স্বজনকে একটু দেখার মতো সুযোগ দিয়ে দাও। হ্যাঁ আমার নবী আমার বলতেছেন এরপরে যখন তাকে আবার এই জানাজা দেওয়ার জন্য খাটে করে নিয়ে যাবে, আবার সে চিৎকার দিবে, আল্লাহর কসম দিয়ে বলবে হে আল্লাহর বান্দারা এত তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যেও না, আবার এত আদরের ঘর বাড়ি আমার দূরের সন্তান আদরের স্ত্রী তাদের কাছ থেকে আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যেও না, এইভাবে কাঁদতে থাকবে। এভাবে যখন তার জানাজার নামাজ শেষ হয়ে যাবে, একজন দুইজন করে যখন মানুষ বিদায় হয়ে যাবে, সে ওই মৃত ব্যক্তির আত্মা চিৎকার দিবে হে আল্লাহর বান্দারা আমাকে ওই কবর পর্যন্ত না পৌঁছি দিয়ে তোমরা যেও না, এই তো শেষ বিদায় নিচ্ছি, কেয়ামত পর্যন্ত আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না, হে আল্লাহর বান্দা অন্ত শেষবারের মতো আমাকে কবর পর্যন্ত তোমরা পৌঁছিয়ে দাও। যখন কবরের মধ্যে যাবে, ওই কবরের মধ্যে যাওয়ার পরে যাকে তাকে যখন কবর দেওয়া হবে, অনেক লম্বা ঘটনা, আজ যখন ফেরেশতারা আসবে, একে একে ফেরেশতারা আসার পরে রুমাত নামক একজন ফেরেশতা আসবে, সেখানে রুমাত ফেরেশতা যখন বিদায় হয়ে যাবে তখন দুইজন ফেরেশতা আসবে, নাম জানেন ওই ফেরেশতা গো কি নাম? মনকিন নকির ফেরেশতা আসবে, কিতাবের মধ্যে আসতেছে, কিভাবে আসবে? মৃত ব্যক্তির মাথার দিক দিয়ে ঢুকবে কবরের মধ্যে, এমন ভাবে আসবে, এমন হুঙ্কার দিয়ে আসবে, যারা গুনাহগার তাদের সেই হুঙ্কার দেখে থরথর করে কাঁপবে, তাদের কলিজা শুকিয়ে যাবে, এমন ভাবে আসবে ওই ফেরেশতারা যখন আসবে, যারা ইমানদার তাদের অবস্থা কি দেখো, ওই ফেরেশতারা যখন মৃত ব্যক্তির মাথার দিক দিয়ে ঢুকতে চাবে, তখন মৃত ব্যক্তি দুনিয়ায় থাকতে যে নামাজ পড়ত, ওই নামাজ দাঁড়িয়ে যাবে, বলবে হে ফেরেশতারা সাবধান, এই মৃত ব্যক্তির মাথার দিক দিয়ে কবরে ঢুকতে পারবে না, এই আজকে কবরের দিবসের এই কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য সে দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়ত, আল্লাহকে সেজদা দিত, আমি নামাজ থাকতে তুমি কখনো এই মৃত ব্যক্তির মাথার দিক দিয়ে ঢুকতে পারবে না, অন্য দিক খোঁজো কোন দিক দিয়ে ঢুকতে পারো, ফেরেশতারা কি করবে, এখান দিয়ে আর ঢুকতে পারে না, মৃত ব্যক্তির ডান পাশ দিয়ে যাবে, কবরের ডান পাশ দিয়ে ঢুকার জন্য চেষ্টা করবে, সাথে সাথে মৃত ব্যক্তি যেই দুনিয়া থাকা অবস্থা দান খয়রাত করেছে, সেই দান খয়রাত দাঁড়িয়ে যাবে, সাবধান ফেরেশতারা তোমাদের মতলব বুঝেছি, তোমরা এই ব্যক্তিকে প্রশ্ন করতে ঢুকবে, আমরা থাকতে তোমাকে এই দিক দিয়ে ঢুকতে দিব না, কারণ সে দুনিয়া থাকা অবস্থায় দান করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান সৎকা করেছে, সুতরাং এই দিক দিয়ে ঢুকতে পারবে না, অন্য জায়গা দিয়ে দেখো ঢুকতে পারো কিনা, বাম সাইড দিয়ে যাবে, তখন ওই বাম সাইড দিয়ে যখন যাবে সেখান দিয়ে ঢুকতে পারবে না, রোজা দাঁড়িয়ে যাবে, হ্যাঁ ফেরেশতারা সাবধান এই দিক দিয়ে ঢুকতে পারবা না, কারণ এই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কবরের এই আজাব থেকে, এই কবরের কঠিন দিক থেকে, এই কঠিন দিনের জন্য সে দুনিয়ায় থাকা অবস্থায় কত কষ্ট করে রোজা রেখেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে প্রচণ্ড রৌদ্র, সেই রৌদ্রের মধ্যেও না খেয়ে আছে, সুতরাং সাবধান এই দিক দিয়ে ঢুকতে পারবা না। কি করবে
মাথার দিক দিয়ে গেল পারলো না, ডাইন দিক দিয়ে গেল পারলো না, বাম সাইড দিয়ে গেল পারলো না। এবার কোথা আর কোন সাইড বাকি? জোরে বলেন, আরো জোরে বলেন, পায়ের সাইড বাকি। মুনকির নকির ফেরেশতা মৃত ব্যক্তির পায়ের সাইড দিয়ে যখন যাবে, ওই পায়ের সাইড দিয়ে জুমার নামাজ দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের নামাজ? জুমার নামাজ পড়েন? ওয়াক্তিয়া নামাজ না পড়লে জুমার নামাজ তো আমরা পড়ি ঠিক না? সাপ্তাহিক মুসল্লি। আল্লাহর নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, অন্যান্য নবীদেরকে কাউকে ফজর, কাউকে জোহর, কাউকে আসর, কাউকে মাগরিব, কাউকে এশা, আল্লাহ এক এক নবীকে এক একটা নামাজ দিয়েছেন, আর আল্লাহর নবীকে খাসভাবে জুমার নামাজ দিয়েছেন। জুরে বলেন সুবহানাল্লাহ। ওয়াই জুমার নামাজ দাঁড়িয়ে যাবেন, হ্যাঁ ব্যক্তি ফেরেশতারা সাবধান, এই মৃত ব্যক্তির পায়ের দিক দিয়ে ঢুকতে পারবে না। কারণ হচ্ছে এই ব্যক্তি এই কবরের আজাব থেকে, তোমাদের প্রশ্ন থেকে নাজাত পাওয়ার জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কত কষ্ট করে জুমার নামাজ পড়েছে। আমরা জুমার নামাজ থাকতে তুমি এই ব্যক্তির কবরের মধ্যে ঢুকতে পারবে না। ফেরেশতারা পরেশান হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ কি করব, এই ব্যক্তি যা আমল করেছে আমল আমাদেরকে কবরের মধ্যে ঢুকতে দেয় না। কয়েক ধরনের বর্ণনা রয়েছে। তখন আল্লাহ বলবে, ও ফেরেশতা তোমার হাতের মধ্যে আমি আল্লাহর নামটা আল্লাহ লিখে নাও। ওই ফেরেশতা তখন সেই দিক দিয়ে নয় কোনো নয় বিনয় করবে, আমলগুলিকে বলবে, ও আমলদা, ও মৃত ব্যক্তির আমল, আমরা এই ব্যক্তিকে কোনো কষ্ট দিব না, তার সাথে কোনো ঝগড়া বিবাদ করব না, তার সাথে কোনো খারাপ আচরণ করব না, আমরা শুধু তাকে দু একটি প্রশ্ন করব, সৌজন্যমূলক সাক্ষাৎ করব, তারপরে আমরা এখান থেকে বিদায় নিয়ে যাব, তোমরা একটু অনুগ্রহ করে এখান দিয়ে আমাদেরকে একটু জায়গা করে দাও। তখন ওই জুমার নামাজ সরে যাবে, বলবে তুমি পায়ের দিক দিয়ে ঢুকো, ফেরেশতারা ঢুকবে, তখন তার সাথে একটু কথা বলবে। এই তিনটি প্রশ্ন করার পরে যারা ইমানদার তারা সাথে সাথে উত্তর দিবে, তখন ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দিবে, তার কবরকে এত বিশাল করে দিবে দুই চোখের পাওয়ার যতটুক যায়, ওই ব্যক্তির কবরকে চতুর্পাশে এত প্রসারিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমার ওই ব্যক্তি কবরের মধ্যে চিরজীবনের মধ্যে চিরজীবনের জন্য ঘুমিয়ে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মান দিবেন, ওই ব্যক্তিকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইজ্জত দান করবেন, কিতাবের মধ্যে রয়েছে ওই কবর থেকে জান্নাত পর্যন্ত তার জন্য একটা রাস্তা গেট বানিয়ে দিবেন, সেই জান্নাতের নাজ নেয়ামত আসতে থাকবে, জান্নাতের সুবাস তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আবার আমরা যদি এভাবে নেককার হতে পারি, আমরা যদি এভাবে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি, নবীর মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে আনতে পারি, তাহলে অনুরূপভাবে আমাদেরকে আল্লাহ সেই কবরের মধ্যে কি করবেন? সম্মান দিবেন, ঠিক না? শুধু কবরে নয়, হয় আবার ওই কবরের মধ্যে সম্মান দিবেন, নবীর জন্য পাগল হয়ে যান, ওই কবরের মধ্যে আবার দয়াল নবী এসে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূল, জোরে মনকে নকিরা সিয়া সোয়াল করবেন বসাইয়া।